এখন আমার মতো হুজুর মসজিদ চালাইতে পারবে, মাদ্রাসা চালাইতে পারবে, তাহাজ্জুদ নামাজ পড়াইতে পারবে, জুমার নামাজ পড়াইতে পারবে, ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে, কিন্তু দশতলা বিল্ডিং এর প্ল্যান করার জন্য যদি আমার কাছে আসে ইঞ্জিনিয়ারের কাজ কি আমার এ হবে? আমি যদি নকশা কেটে বিল্ডিং উপরে দাঁড়াবে নাকি বিশ্বের দামে মাটির সাথে কথা বল না কেন? কিন্তু সন্তানের মতো সন্তান যদি বলে করে যায় কোরআন দিয়া, ও ইঞ্জিনিয়ার হওয়ার পর দুর্নীতি করবে না কি করবে না? ও যদি কোরআন হাদিস পড়ার পরে নেতা হয়, ও পিজে রোডের বদলে বাস দেবে না? সেদিন এক মাহফিল ওয়াজ করে বিপদে বললাম, সভাপতি বলছেন হুজুর আপনি যে স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ওয়াজ করেন কেন বলেন? কেন কি হয়েছে ভাই? একটু আলোচনা প্রসঙ্গে এসে গেছে, এই জন্য নারী পুরুষের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এখানে আলোচনা করলাম। আজকে যে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি যে মহাবীর বললেন কেন? আরে আপনার বউয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে আমি কি জানি? এরপরে বলেন জানি, মন খারাপ করছে গায়ে টেনে ওয়াজ দেবেন না, বলে যাচ্ছি হক কথা ভালো লাগলে শুনবেন, না লাগলে আল্লাহ রসুল দোয়া করবেন, আর না পারলে দোয়া দোয়া করবেন, যে হুজুরের জবান আল্লাহ বন্ধ করে দিক, আমার বিরুদ্ধে গোয়া করু আর আল্লাহর জবান ভালো তুলি, তোমরা এক আল্লাহ বন্ধ করে দিবি কথা কো। এই জন্য আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে মারা যাও কথা কম নাকি? আলেম লাগবে, আলেম সারা দুনিয়া চলে, আলেম থাকার কারণে এই বকুড়ার বড় কুমুরের মেয়ে আর মাটি তোলার কুদ্দুস দুইজনকে এক করে দিয়েছে এই আপনাদের এলাকার কাজী আলেম কথা কম। আর অল্প সময় আমার হায়াতে কথা বলতে চাচ্ছিলাম, ইকোনমিস্ট রব্বি কাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, জীবনের পরতে পরতে যে সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার এক নম্বর আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ডিজিটাল যুবক, যুবকের মাথায় তার নাকে তার গলায় তার গেঞ্জিতে তার সাথে তার দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি আছে না, জোরে কোন আছে না, হ্যাঁ ওই তার মারছে না যুবক বুঝছেন মুরব্বী ডেকে বলতে এই বাবা গাড়িতে লেখা আছে ধূমপান নিষে তুমি খাও কে? যুবক রেগে বলতে বলে এই পুরের বেটা আপনি আমার জিনিস আমার পরনে আছে পাগ লুটু কে? শয়তান নাম শুনে বলতে জীবনে পড়ে দেখিনি কথা বল না কে? আজকে যুবক এরা টাকা দিয়ে সেরা ব্যাংকে সেরা ব্যাংক কথা বল না কে? আগেকার মুরব্বী সাধারা পাঞ্জাবি শার্ট কোথাও ছিঁড়ে গেলে পানি দিতে রিপু করছে সিলাই করছে, আর এখন টাকা দিয়ে সেরা কাপড় কেনে আপনার নাম কেউ করে না নাকি? আমার বলতে বলতে হাঁটু ছিলছে ওই পড়াশোনা ই সামাজি করে না কথা বল ঠিক না বেটে? আমার চুলের কাটিং রেখে তো সয়ন্তাম দূরে সরে যাবি কথা বল না কে? পুরে আর চুল কেটে মাথাতে এটাকে ঠিক করে রাখতে মানে খেয়ে পালা আছে না? পুরা হওয়ার আগে চুল ক্লম ক্লম নাকি ভং করে কি রে আছে না?
কেউ বা পিছনে লেখা রাখে ইংরেজি দিয়ে আর কি দেখছে এরকম ছেলেপেলা আছে না নাই আপনার কোন অভিযোগ থাকে চালককে গিয়ে বলুন আমার সিটের পেছনে কি লেখা আছে, গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলবেন না। প্যান্ডেলের ভিতর তারা পারবে, এরা হলো জান্নাতের বাগানে আছে, আর প্যান্ডেলের বাইরে তারা আছে ওরা কি এখন বুঝবে না। মনে হয় তাহলে প্রতিদিন জীবনের পরতে পরতে যে সুরাটা বেশি তেলাওয়াত করি, সুরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অভাব নাই একদল মোনাজাতের পক্ষে আর একদল বিপক্ষে, যারা মোনাজাত করে তারা হাত তুলে কি বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে এবকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আর চিল্লা বলেন তো কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জীবনের পরতে পরতে সাত লাগায় র পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা, সূরাটির নাম হলো নাস, আর এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস। রব শব্দ আছে না নাই বন্ধু আমার? এক নয় দুই নয় পবিত্র কোরআনুল কারীমের 178 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছে। সেই রবের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? রবের মূল অর্থ হলো পাঁচটি, জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি?
তখন আমার কানে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ সূরাতের প্রথম আয়াতের মধ্যে রব শব্দ আছে, মাদাম গো আমার আপনার আমার যেদিন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পর সকলেদের মতো মরায়া অন্ধকার কবরে যেদিন ডেকে আসবে, ছেলেটাকে যে বলবে বাবা নাই, মেয়েটাকে যে বলবে বাবা নাই, কলিজার টুকরা সন্তানেরা কাঁদবে, প্রিয়তম স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব সবাই কাঁদবে, চিরতরে বিদায় দিয়ে অন্ধকার কবরে যেদিন রাখবে রে ভাই, ওই কবরের এক নম্বর প্রশ্ন হলো মার রব পুকা তোমার রব কে? রবের পত্র বিচল অটল ছিলে নাকি মানুষের তৈরি করা নিয়ম নীতির পিছনে ছুটেছ, এ প্রশ্ন করবেন কে? কবরে যাবেন না এই বগুড়ার মুসলমান, কবরে যাবেন না, আপনি কি জানেন আল্লাহ আপনাকে কত সম্মানিত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রাম মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, মর্যাদা সম্পূর্ণ জাতি বানাইছি, আমাদেরকে দিয়েই কি বানাইছেন কে? আরো করে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করেছেন কে? আল্লাহ পাক বলতেছে বললাম পৃথিবীতে যত নিয়ামত বানাইছি সব কিন্তু তোমার জন্য, আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন গোলাম যত নিয়ামত পৃথিবীতে দেখতে পারো সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্যই বানাইছি, জোরে বলেন সুবহানাল্লাহ, সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য কি? আরো জোরে বলেন আমার ভাইরা গভীর মনোযোগটা শুনতে হবে আলোচনা, এইবার চলুন মূল আলোচনায় যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কবরে এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, এ মুসলমান আল্লাহর গোলাম যদি বলি লাইটের ব্যবস্থা কেন করা হয়েছে।